শুভ মহালয়া সবাইকে 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 বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক আদর আন্তরিক ভালোবাসা। এই যে আমাদের চা এসে গেছে, এই যে নতুন কাপে আজকে চা, যেটা আমরা কি খাবো, ফুলটার মধ্যে নোংরা হয়ে গেছিল, কত সুন্দর, আবার ওটা ধুয়েছি তো এখন হেভি লাগছে। গুড মর্নিং, এখন বাজে সকাল 10টা আর আমি তো উঠে স্নান টান করে নিয়েছি, যদিও আজকে আমার ছুটি আছে, আজকে গত বৃহস্পতিবার দিন ছুটি নিয়ে, আজকে সানডে চাপ নেই, সেই জন্য আজকে ছুটিটা নিয়ে নিয়েছি। তো ওই যে রুম্পাও রেডি হচ্ছে, তো আমরা ভাবছি আজকে একটুকু বাইরে খাওয়া দাওয়া করবো আর কি, দুপুরের লাঞ্চ, মানে বাইরে, মানে আমাদের বাড়ির বাইরে আর কি। কোথায় খাবে একটু বলে দাও। আমরা যাবো রাম ঠাকুরের আশ্রমে যাবে তো নাকি? হ্যাঁ, তোমাদেরকে তো অনেকবার সেই ভিডিও শেয়ার করেছি, সেরকমভাবে আর কিছু শেয়ার করবো না। মেনুটা তোমাদেরকে আমরা লিখে দেবো কী কী মেনু ছিল আজকে, রোববার দিন নাকি একটু আলাদাভাবে মেনু হয়, তাই না? আজকে যা মেনু হবে তোমাদেরকে শেয়ার করে দেবো। আর দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দিনটাকে আমরা স্টার্ট করলাম, চলো দেখো। আমরা রেডি হয়ে গেছি, প্রায় 10:30 বাজে, ওখানে গিয়ে টিকিট কেটে তারপরে ঠাকুরকে একটু দেখে তারপর তো খাবো, তো বেরোচ্ছি এখনই, বেশি দূর না, এখান থেকে বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব, তো চলো বেরোই। কিভাবে যাবে আমরা সব বলে দেবো। আমরা এখন বেরোচ্ছি নাকতলা উদয়ন সংঘের পাশ থেকে, এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছো এটার কালেকশন, মানে ভিতরে এখন ঢুকতে দেবে না, যেহেতু উদ্বোধন হয়নি এখন ঢুকতে দেবে না, সেই জন্য বাইরে থেকে তোমাদের খানিকটা দেখালাম, আর উদ্বোধন হলে পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো। এটা হচ্ছে ভারত মাতা, এখানে এই বিজয়গড়ে ভারত মাতার খুব নাম আছে, এই যে ভারত মাতার পুজো, এখানে উপলক্ষে মেলা হচ্ছে, আর দেখো পুজো ভাইব পুরো চড়ছে সব জায়গায়, ব্যানার হুডিং। চলো তো আমরা এখন ঢুকে গেলাম যাদবপুরের রাম ঠাকুর আশ্রমে, শ্রী কৈবল্য ধাম। এখানে আমরা মাঝে মধ্যেই আসি, কারণ আমাদের এই জায়গাটা খুবই ভালো লাগে, শান্ত শিষ্ট নিরিবিলি, একদম খাওয়া দাওয়া খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ফুলের গাছ বাগান সব মিলিয়ে একদম খুব সুন্দর, সেই জন্য আমরা মাঝে মধ্যেই আসি। তো আজও সেরকম, আজ রবিবার, আমরাও চলে এসেছি আজকে এখানে, এখানে পুজো দেওয়ার জন্য, এবং পুজো শেষে আমরা এখানে ভোগ, অন্নভোগ এখানে আমরা গ্রহণ করে তারপরে বাড়ি ফিরব কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে। এটা যাদবপুরে অবস্থিত, তোমরা দুর দিকেই যেতে পারো, এক হচ্ছে বাঁশদনির দিকে যেতে পারো গড়িয়ার থেকে, বা যাদবপুরের থেকেও আসতে পারো। যাদবপুর থেকে আসলে অটো চেপে যাদবপুরে অটোতে করে, যে অটোগুলো আপনার বিজয়গড় হয়ে কি রানীকুটি আসে, সেই অটোতে চাপলে রাম ঠাকুরের আশ্রমে নামিয়ে দেবে। আর ওই দিক থেকে যদি আসতে চাও গড়িয়ার থেকে বাঁশদনি হয়ে, তোমাদেরকে রানীকুটিতে নামতে হবে, রানীকুটি থেকে নেমে আবার অটো পাওয়া যায়, সেখানে অটোতে চাপলে একদম তোমাদেরকে রাম ঠাকুর আশ্রমে নামিয়ে দেবে। ছিল খিচুড়ি, আলু ভাজা আর একটা কুমড়ো আলুর তরকারি, চাটনি, পায়েস আর রসগোল্লা, এই হচ্ছে খাইয়েছিল আজকে। আর তোমাদের সাথে শেয়ার করিনি কী খাইয়েছিল, যাই হোক একটু বসেছিলাম এখানে, এখানে আসলে খুব শান্তি লাগে, খুব শান্তির জায়গা, তোমরাও আসতে পারো। যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে নিয়ে, সঞ্জীব তো শুয়েই পড়েছিল এখানে, মানে অনেক বড় জায়গা আর দিব্যি অনেকে শুয়ে পড়ে,
তো সঞ্জিত তো একটু শুয়ে পড়েছিল, দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো ব্লগটা কন্টিনিউ হবে আজকে, আবার বিকেলে মায়ের ওখানে যাওয়া হবে। চল। তো এখন বাজে 5:30, আমরা দেখতে পাচ্ছ তো বিকেল 5:30, আমরা তো এখান থেকে এসে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন আবার ড্রেস পরে নিলাম, এখন যাব রুম্পাদের বাড়ি, যাব মায়ের বাড়ি যাব। আজকে স্পেশাল রান্না হয়েছে, সকালবেলায় মাকে বলেছিলাম মা আজকে মাটন করো আমরা যাব, তো মা মাটন করেছে, যেন বলছে চলে চলে আস, মানে যখন আমরা আশ্রম থেকে আসছি তখনই বলেছিল চলে আসতে ওখান থেকে, চলে যেতে ওই বাড়িতে। তাই আমি বললাম না এখন বাড়িতে যাই, একটু রেস্ট নিয়ে আসবো। তো এখন যাচ্ছি, এখন প্রায় 5:30 বাজে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, ওই বাড়িতে গিয়ে আর চা খাওয়া হয়তো হবে না, আবার হতেও পারে। তো চলো চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, চলো। তো আমরা এসে গেছি এই বাড়িতে, এখন প্রায় 6:15 বাজে, একটু বসেছিলাম, দিয়ে এই যে সব প্রসাদ খাচ্ছি, আজকে যে রাম ঠাকুরের আশ্রমে গেছিলাম সেই সন্দেশ দিয়েছিলাম ঠাকুরকে, সবাই সন্দেশ খেলাম, একটু বসে আছি এখন। এখন বাড়ি থেকে তো চা খেয়ে এসেছিলাম, মা চা বসিয়েও দিয়েছিল, এখন বললাম একটু বাদে চা বসাও, আবার একবার তো খেয়ে এসেছি, এখন না খেলেও হবে, না খেলেও হবে আবার খেলেও হবে, কিন্তু একটু বাদে খাবো। তো চায়ের গিয়ে বন্ধ করে মা এখন এই যে বসে আছে, এই যে পেছনে বসে আছে। 8:30 বাজে, আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে, এই যে এক বাটি মাটন দিয়েছে, আমরা খাচ্ছি, কেননা আমাদের সঞ্জীবের একটু কাজ আছে, সঞ্জীবের একটা ড্রেসিং আছে, সেই জন্য তাড়াতাড়ি যাবে বলে খাবার দিয়ে দিয়েছে এত তাড়াতাড়ি, আমরা খেতে বসে গেছি। আর ওদিকে মিষ্টিও আছে, ওই যে মিষ্টি বাড়ছে মা। ঠিক আছে চলো দেখছি সঞ্জীব একটু বেরোবে, সেজন্য তোমাদেরকে বাইরের একটু মানে নজালাটা দেখিয়ে দিচ্ছি, এখানে পুরো একদম পুরো রাস্তাটার মধ্যে লাইট দিয়ে দিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে, পুরো একদম সোজা রাস্তা, হ্যাঁ দেখো একদম, এখানে এখানে মনে হয় পুজো উদ্বোধন হয়েছে, আমরা তো ছিলাম না জানি না, মনে হয় পুজোটা উদ্বোধন হয়েছে বলে এত লাইট, মানে পুরো রাস্তাটা লাইট জুড়ে দিয়েছে, কি ভালো লাগছে দেখো। যাই হোক, এখন প্রায় 10:00 বাজে, সঞ্জীব এসে গেছে, সঞ্জীব একটু কাজে গিয়েছিল, সঞ্জীব এসে গেছে, কিন্তু সঞ্জীব বাবু শুয়ে পড়েছেন সেজন্য আর ভিডিওটা শেষ করেনি, আমাকে শেষ করতে বলেছে। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। আর আবার আজকে তোমাদেরকে বলছি শুভ মহালয়া, পুজো স্টার্ট হচ্ছে, সবাই খুব পুজো এনজয় করো, আনন্দ করো, প্রচুর প্রচুর জামাকাপড় পরো, গুড নাইট।